বরিশাল থেকে 14 কিলোমিটার দূরে রংমাটিয়া নদী 2018 সালের মে মাসে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ইতিমধ্যে সেতুর ভিত্তি পিয়ার ও অ্যাপার্টমেন্ট বিয়ারিং সিট লেভেল পর্যন্ত 12টি গার্ডারের কাজ শেষ হয়েছে। সেতুর নির্মাণ কাজ চলছে 7.62 মিটার উচ্চতা ধরে। বর্তমান উচ্চতায় সেতু নির্মাণ হলে রাজধানীর সাথে বড় লঞ্চের চলাচল বন্ধ হয়ে যাবে বলে দাবি বিআইডব্লিউটিএর। এতে আপত্তি তোলায় সেতুর কাজ বন্ধ হয়ে গেছে। 40 ফিট উচ্চতায় নির্মাণ করার জন্য আমরা লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি, অন্যথায় এই রুটে ঢাকার সাথে যোগাযোগকারী নদগুলো চলাচল বন্ধ হয়ে যেত। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, বিআইডব্লিউটি এর সম্মতি নিয়েই সেতুর নকশা করা হয়। পাশে এলডিডির একটি বিদ্যমান সেতু রয়েছে 7.62 মিটার হাইট, হাইয়েস্ট ফ্ল্যাট লেভেল থেকে, এবং সেখানে লঞ্চ চলাচল তো সম উচ্চতায় হচ্ছে, সেক্ষেত্রে বিদ্যমান যে দুটি লঞ্চ চলে সেক্ষেত্রে তেমন বিঘ্ন ঘটবে বলে আমি মনে করি না। এ ব্যাপারে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন জেলা প্রশাসক। এখানকার ডিজাইন চেঞ্জ করে আমরা ব্রিজটি শেষ করব, কিন্তু ব্রিজে কাজটিও থাকতে হবে এবং নদীপথও কিন্তু গতিশীল থাকতে হবে। বিআইডব্লিউটি বলছে বড় লঞ্চ চলাচলে সেতুর উচ্চতা দরকার 12.20 মিটার। 283 মিটার দীর্ঘ ও 10.25 মিটার প্রস্থের সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 23,67,00,000 টাকা। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। Thank you.